हुगली जिले के ग्रामीण पुलिस के पोलबा थाने की पुलिस ने 14 फरवरी को एक वृद्ध महिला की हत्या के मुख्य आरोपी शंकर सदा को गिरफ्तार कर लिया है आरोपी को सात दिन की पुलिस हिरासत की मांग करते हुए आज चिंचुरा अदालत में पेश किया गया डीएसपी प्रियव्रत इस घटना पर बख्शी ने शुक्रवार को पोलवा थाने में प्रेस कॉन्फ्रेंस आयोजित की इस दिन डीएसपी प्रियव्रत बख्शी ने घटना की जानकारी दी পাল ভাটার ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এই খবর পেয়ে ওসি পোলবা এবং তার টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় এবং ওই পাল ভাটা এবং পাশে একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি আছে ও লেবার কোয়ার্টারের কাছে একটি পরিত্যক্ত ট্যাঙ্ক থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে যার গলাতে কয়েকটা ডিপ কাট ইঞ্জুরি ছিল এই ঘটনার পর পলবা থানার ওসি তৎক্ষণাৎ একটি মার্ডার কেস রেজিস্টার করেন এবং তদন্ত আরম্ভ হয় পুলিশ এই মৃত্যুর ব্যাপারে সমস্ত দিক খতিয়ে দেখতে আরম্ভ করে ইতিমধ্যে আমাদের জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন এবং প্রয়োজনীয় নির্দেশ তদন্তের ব্যাপারে আমাদের ইনভেস্টিগেশন টিমকে দেন তার নির্দেশ অনুসারে কলবা টিম এবং আমাদের জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি বিভিন্ন যে তথ্য উঠে আসে সেইগুলোকে রিভিউ করতে থাকে এবং ভেরিফাই করতে থাকে চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদের ইনভেস্টিগেশন টিম এই মার্ডারকে ক্র্যাক করে এবং এই মার্ডারের পিছনে কে সেটা ফিক্স আপ করে ফেলে তদন্তে জানা যায় যে ওই ইটভাটার পাশেই একটি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কোম্পানি আছে এবং ঘটাস্থলের কাছেই তাদের লেবার কোয়ার্টার আছে ঘটনার দিন বিকেলবেলায় শঙ্কর সাদা বয়স পঁয়তাল্লিশ বয়স চুয়ান্ন যার বাড়ি বিহারে সে এই অ্যাগ্রো ফ্যাক্টরিতে লেবার সাপ্লাই করত সে সারাদিন ধরে ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল এবং সন্ধ্যেবেলায় এই মহিলা বিশিষ্ট মহিলা তাকে প্রচণ্ড গালিগালাজ করে তৎক্ষণাৎ সে তাদের যে মেষ আছে সেই মেষ থেকে একটি সবজি নিয়ে ওই মৃতার গলাতে আঘাত করে ঘটনাস্থলেই উনি মারা যান তারপর গাছের পাতা টাতা ঢাকা দিয়ে সে ওখান থেকে করে আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই এই মার্ডার কেসকে ডিটেক্ট করতে সক্ষম হয়েছি এবং দোষী শঙ্কর সাদা গতকাল বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অনুসন্ধান চালানো হচ্ছে আজকে অ্যাকিউজ শঙ্ক সদাকে আমরা কোর্টে পাঠিয়ে পুলিশ হেফাজত চাইব এবং এই ঘটনার মোটিভ অফেন্ডিং উইফন উদ্ধার হবে মানে হঠাৎ জানা ইনি কয়েকটি ছাগল পালন করতেন আজ থেকে প্রায় চব্বিশ পঁচিশ দিন আগে ওই লেবার হাটের বেশের খাবার খেয়ে তার একটি ছাগল মারা যায় তারপর থেকেই ওই ডিসিস্ট ওই লেবারদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতেন ওই গালিগালাজের জন্যই শঙ্কর সাদা ড্রাঙ্কেন অবস্থায় তাকে ছুরি দিয়ে তার গলে আঘাত করে এবং মার্ডার পর কোথা থেকে অ্যাকচুয়ালি শংসাধার এটা কোথা থেকে শঙ্কর সাদাকে আমরা ওদের ফ্যাক্টরি পেমেসে অ্যারেস্ট করেছি সে এখানে ঘটনা ঘটিয়ে বিহারে বাড়ি চলে গেছিল পুলিশ ট্র্যাপ করে তাকে ফেরত আনে এবং অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর সে তার দোষ স্বীকার করে এবং এই ঘটনা লিট দেয় বিহারে কোথায় শঙ্কর বাদে কি আরো কেউ ছিল সে সময় এখনো পর্যন্ত শঙ্কর বাদে আরও কারোর ইনভলভমেন্ট পাওয়া যায়নি তদন্ত প্রসিড করছে বিহারে কোথায় বিহারে কাছে বেগুসরাই ডিস্ট্রিক্টের কাছে একটি অত্যন্ত গ্রামে শঙ্কর বাড়ি মানে ঘটনা ঘটানোর পর পালিয়ে গিয়েছে ঘটনা ঘটার পর সেই দিনই ট্রেন ধরে সে বিহারে চলে আমাদের নেতৃত্বে এবং আমাদের জেলার এস ও ওসির নেতৃত্বে আরও অফিসারদের নিয়ে একটা টিম গঠন করা হয় তারাই এই ঘটনা ক্র্যাক করেছে এবং আমাদের এসপি সাহেব অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার সাহেব পূর্ণভাবে টাইম টু টাইম আমাদের investigation